আপনারা হয়তো অনেকেই শিক্ষকতার জব করতে চান কিন্তু এখন যা অবস্থা বা সিচুয়েশন তাহলে অন্য জায়গায় শিক্ষকতার জব করতে হবে আপনি কেননা প্রাইভেট স্কুলে যেখানে ভালো ভালো জব দেওয়া হয় অল্প মায়না এবং প্রায় স্থায়ী চাকরি আছে এই রকম কিছু জব নিয়ে প্রতিনিয়ত আমি হাজির হই কখনো সরকারি পদে কখনো বা কোনো জেলায় শিক্ষক নিয়োগ কখনো বা কোনো রাজ্যের শিক্ষক নিয়োগ এই সমস্ত কিছু আজকে আমি আপনাকে দেখাবো একটি ইংলিশ মিডিয়াম স্কুলের জব যে ইংলিশ মিডিয়াম স্কুলের জবটা কিন্তু খুব ভালো এবং আমি বলবো যে ওখানে যদি যান বা ওই রাজ্যে যদি জব করতে যান তাহলে কিন্তু হাই ভালো র্যাঙ্কে স্যালারি পাবেন মিনিমাম কুড়ি হাজার টাকা স্যালারি পাবেন সঙ্গে অ্যাকোমোডেশন অর্থাৎ আপনি এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু পাবেন সঙ্গে যদি আপনি টিউশনই করেন তাহলেও কিন্তু অনেক টাকা রোজগার হবে তাই বাড়িতে বসে না ক্ষেত্রে থেকে আপনি যদি সেখানে যান তাহলে সেখানে কিন্তু ভালো হবে তাই এই ধরনের জব নিয়ে আমি কিন্তু সেশন শুরু করি আমি প্রতিদিন আপডেট দেওয়া দেওয়ার চেষ্টা করি যে প্রতিদিন একটা করে শিক্ষক নিয়োগ পদের ভিডিও আপলোড করতে তো আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাকে সেন্ট জিভার্স হাই স্কুলের একটি অ্যাফিলেটেড টু সিবিএসসি সিবিএসসি মিডিয়ামের এবার ইংলিশ বলাটা আপনাকে বলি আমার যেটা অভিজ্ঞতা আছে বা আমি মানে খুব আগে ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতাম তো ইংলিশ বলাটা খুব একটা জরুরি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং খুব ভালোভাবে বলতে হবে সেটা বিষয় না মোটামুটি টুটা ফোটা ইংলিশ বলতে পারলেও কিন্তু হয়ে যাবে কারণ এই ধরনের যে আজমগড় প্রতাপগড় গঞ্জে যে ইউপি স্কুল আছে এটি সেন্ট স্কুল খুব বড় মাপের স্কুল এবং এই আদম বাঙালি টিচার হিসাবে খুব বিখ্যাত তো বাঙালি টিচারদের নিতে খুব পছন্দ করে তাই আপনি যদি বাংলা টিচার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু যোগ্য তো সুতরাং আপনাকে করতে হবে কি এরা ক্যালকাটার একটি জায়গায় বা সল্ডেগের একটা জায়গায় সবসময় ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউ নেওয়ার সময় আপনাকে নেগোসিয়েশন করবে স্যালারি সম্বন্ধে বা আপনি যদি ভালো ইন্টারভিউ দেন তাহলে কিন্তু আপনাকে স্যালারি কুড়ি হাজার মিনিমাম তো দেবেই দেবে সেটা আপনি বলে নেবেন মান্থলি কত স্যালারি বা কত হায়ার করতে পারেন সেটা সে আপনি তিরিশ হাজারও করতে পারেন তবে সাধারণত কুড়ি হাজার দিয়ে শুরু করে আর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তো খুবই ভালো প্রথমে কি কি নেবে এরা সব কিছুই নেবে আর লেডি লেডি ভাইস প্রিন্সিপাল হেডমিস্ট্রেস বা কোঅর্ডিনেটর এটা একটা নেবে খুব ভালো জব পিজিটি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি অ্যাকাউন্টেন্স হ্যাঁ বায়োসায়েন্স ফিজিক এডুকেশন টিজিটি অর্থাৎ ট্রেন গ্যাজেট টিচার ইংলিশ সায়েন্স সোশ্যাল স্টাডিজ কম্পিউটার এবং পিআরটি মিউজিক ড্যান্স এবং পাঁচটি পোসে এবং অন্যান্য পদে কিন্তু নেবে স্যালারি আপনি দেখতে পাচ্ছেন তিন লাখ থেকে পাঁচ লাখ তো অনেকটা ফ্রি মিলস এবং অ্যাকমোডেশন সঙ্গে কিন্তু আপনি হোস্টেল থাকতে পারবেন তা আপনি হোস্টেলে থেকে যদি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা টাকা পান তাহলে কিন্তু আপনার সংসার হয়ে চলে যাবে এবং আপনি যে হতাশায় ভুগছেন সেই হতাশা থেকে দূর হবে তাই এইটা যোগাযোগ করতে গেলে আপনাকে কী করতে হবে সানডেই ষোলো ষোলো তারিখে সানডে কিন্তু এর ই হবে ইন্টারভিউ হবে দশটা থেকে তিনটে ভেনু হচ্ছে হোটেল মনোটেল হোটেল মনোটেল সেক্টর হোটেল ডি যে মনোটেল আছে সেখানে কিন্তু হবে প্রতিবার হয় এবং মঙ্গলবার কিন্তু অন্য জায়গায় হবে ঠিক আছে যে করসপন্ডিং রোড শিলিগুড়ি তো শিলিগুড়ি এবং কলকাতায় তিন দুই জায়গায় হবে তো আপনি এখানে কিন্তু মেল করতে পারেন তো সেন্ট জেভিয়ার্স লিখতে পারেন এক্স আবার বলছি সেন্ট জেভিয়ার্স হাই স্কুল আজমগড় অ্যাট দ্য রেট জিমেল ডট কম এর শর্ট ফর্ম শর্টকাট ফর্ম এস আপনি লিখে নিন এস এক্স আচ্ছা আমি আপনাকে লিখে দিচ্ছি কোথায় মেল করবেন এস এক্স সেন্ট জেভিয়ার্স এইস এস তারপরে আজমগড় এস এ জেড এম এইটা লেখার পর অ্যাট দা রেট জিমেল ডট কম অ্যাট দ্য রেট জিমেল এটা করবেন তাহলেই কিন্তু আপনার মেল পৌঁছে যাবে এছাড়াও আপনি মেল আইডি আপনার বায়োডাটা করতে পারেন এছাড়া আপনি ফোন করতে পারেন সেভেন জিরো আবার নম্বরটা বলছি আরেকটি নম্বর বলছি ডাবল ডাবল এইট ফাইভ এইট ওয়ান নাইন টু জিরো জিরো ওয়ান এই নম্বরটায় কিন্তু আপনি ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখানে যান আপনি ইন্টারভিউ দিয়েছেন এবং সঠিক জব করুন